নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে উত্তপ্ত নদিয়ার বগুড়া। নদিয়া জেলা হাঁসখালী থানার অন্তর্গত ঘুঘুর গাছিতে 12 বছরের এক কিশোরী ধর্ষিত হয় বলে হাঁসখালী থানায় লিখিত অভিযোগ করে কিশোরীর পিতা। পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন মাঝরাতে শোবার ঘর থেকে কিছুটা দূরে শৌচাগারে যায় একাই। ওত পেতে বসে থাকে 18 বছর বয়সের যুবক এবং 45 বছরের পৌর। নাবালিকার মুখে কাপড় ঠুকিয়ে দূরে এক বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে হাত পা বেঁধে রেখে পালিয়ে যায়। কিশোরীর হাতে একটি টর্চ থাকায় দুজনকে চিনতে পারে। সেই ভিত্তিতে পুলিশ 18 বছর বয়সী মঙ্গল মণ্ডলকে গ্রেফতার করে এবং অন্যজন 45 বছরের পৌর পলাতক। ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পথে নামল বগুড়ার যুব সমাজ। শনিবারের দোষীদের ফাঁসির দাবি জানিয়ে একটি ধিক্ষার ও প্রতিবাদ মিছিল বগুড়া থেকে কিশোরীর গ্রামে যায়। দাবি ওঠে দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে। শাস্তির দাবিতে ধর্ণা মঞ্চ তৈরি করে আন্দোলনে নেমেছে ওই এলাকার সমস্ত সামাজিক সংগঠন সহ বিশিষ্ট জনেরা। গতকাল সাংসদ জগন্নাথ সরকার ওই পরিবারের সাথে দেখা করে কেন্দ্রীয়ভাবে তদন্তের সব রকম ব্যবস্থা করবেন বলেই আশ্বাস দেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। কারো জানাজানি না করে চুপ করে বাড়ি যা সকালে আমরা দেখতেছি। সেখান থেকে আইসি হচ্ছে যে নীরবের বাড়ি, নীরব ধর ওই জায়গায়, নীরব ধর ওই রকম কচ্ছে কিরা, আমি করছি আমি কাঁদতে। তা বললাম যে এই ঘটনা, তখন আমি রাত্রে এখন কিছু শুনতে পারবো না, তুই যা সকালবেলা আমি শুনবা নি, ঠিক আছে? এই কথা বললো। বলার পরেও আমি তারপরে আবার ফিরি, আবার বললাম যে দাদা আমার বিশাল ক্ষতি, তা তুমি একটু ওঠো। তো উঠলো না, না উঠলে আমি সেনতে ভাটকির কাছে আসলাম। সেনতে আসে উনার ওই বলে টলে বাড়ি আসলাম। আসে সকালবেলায় সারা রাত আর ঘুমাইনি, খাওয়া দাওয়া আর হইনি, বসে রয়েছি। তা দেখি যার যার জুতপথ সেই সেই জোনে চলে যাচ্ছে, জোনে চলে যাচ্ছে। আমি আর কোনো পথ ফুল কিনারা পাচ্ছি না, নাটা পালি এর মধ্যে বিপুলদা দেখে যে জাগ পরিষ্কার করতেছে লোক উঠে। আমি ডাকতেছি, ও বিপুলদা একটু আমার কাছে আসো, আমি মরেছি। ওই জায়গায় বসে ডাকতেছি, তা বিপুলদা দুই ডাক দেওয়ার পর আইসে। আইসে কচ্ছে কি যে কি হয়েছে বাড়ি? আমি বলছি কী করবো, আমি তো কোনো পথ পাচ্ছি না, মেয়ে মরার কায়দা, মানে ভয় পাইছে, সে উপর মুখ উপর নিচে করতেছে, তা মেয়ে ঘরে রয়েছে, কী করবো? আমি এইটুয়ানিক বলতেছি যে আমার বুকে যে যন্ত্রণা জ্বালাইছে এইটুয়ানিক যেন আর কারো বুকে জানা জ্বলে। আমি খালি সঠিক বিচার টুয়ানি চাচ্ছি। আর আজকে আমার পিছনে কাছে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, পুলিশ আপনার কাছে সব ঘটনা শুনেছে, সব কিছু বয়ান নিয়েছে। নেওয়ার পরে আমরা যে বয়ানটা দিছি তার কিছু লেখেনি, তার কিছু লেখিনি, যার জন্য আজকে এই পরিবেশ। আর আজকে যে পরিবেশ হয়েছে, যা একটা লোক যে আমার বাড়ি আসবে তাও সে পরিবেশ। মেয়ের ডাক্তারি পরীক্ষা করিয়েছেন? ডাক্তারি পরীক্ষা থানার থেকেই করেছিল আমাকে। থানার থেকে? হ্যাঁ। ক জায়গা করেছে? এই বগুড়া হসপিটালে। হসপিটালে? বগুড়া হসপিটাল মানে আজকাল যা প্রশাসন যা আছে ওরা যেটা বলে দেবে সেটাই করবে। আজকে আমি আমার মেয়ে আজ এসে কৃষ্ণনগর নিয়ে গেছিলাম, সেখানে তো আমি মেয়ের বাবা, আমিও এক নম্বর আসামি। এখন আমি শুনেছি যে নেবল আর ওর মেয়ে মিনু, ঠিক আছে, ওই বড় আসামির, ওর হচ্ছে শালি আর হচ্ছে শ্বশুর, এরাই নাকি কেস করতেছে। তা আমি মেয়ের বাবা, আমি আজকে আসামি হয়েছি, বড় আসামি, এক নাম্বার আসামি। তা আমি আজকে মেয়ে নিয়ে ধরছি না, ওই ওই সব আমি করে বেড়াচ্ছি, এই তো আমি জানি না। পশ্চিমবাংলার সরকার এটাই আছে। তা আমার কাছে একটাই অনুরোধ যে আমার যে বই আগুন চালাচ্ছি এই জন্য আর গাড়ি না চলে, এইটাই আমার অনুরোধ, আর কিছু না। এ সম্পর্কে আপনার মতামত?
প্রতিবাদ করেছে জন্যে সেদিন র‍্যাব পুলিশ এসে আমাদের যা পিটলো ঘর থেকে নিয়ে ছেলে ঘর থেকে টেনে বের করে করে পিটন পিট হয়েছে। যদি এখন দেখাতে পারতাম তাহলে তুমি বিশ্বাস করতে পারতে। এবং তারপরও আমার স্বামীরও মেরেছে, আবার আমার স্বামীর নামে কজনকে মেরেছে আর কতজনকে কেস দিয়েছে? যাদেরকে আসামি নাম দেওয়া ছিল থানায় তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে, এটা তো বিষয়। জামিন করে দেওয়ার ফলে মানুষের একটা ক্ষোভ হওয়াতে সেই অপরাধীর বাড়ির ওপর আক্রমণ ঘটে, আর সেই কারণে পাল্টা আপনাদের ওপর কেস দিয়েছে, এটাই তো বিষয়। এবং পুলিশি নির্যাতন করেছে সাধারণ মানুষকে, মারধর করা হয়েছে নিরাপরাধ মানুষকে, বহু মানুষকে কেসে দিয়ে দেওয়া হয়েছে, ফাঁসিয়ে দেওয়া হয়েছে মিথ্যা কেসে। এটা হচ্ছে মূল ঘটনা। কজন ধরা পড়েছে? ধরেছে, তারা জামিন পায়নি। আর অপরাধী যারা যারা ধর্ষণ কেসে জড়িত তারা জামিন পেয়ে গেছে, তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছে, তাই তো?